ঘরোয়াতে এবং মিনাখায় আসব, অনেক মানুষ এসেছিলেন তারা ফিরে গেছেন। দু একটা কথা বলে যাই, এনআরসি করতে দেব না, ক্যাপ করতে দেব না, ইউনিফর্ম সিভিল কোড করতে দেব না, তপশিলিতে রিজার্ভেশন করতে দেব না। আমার বাবা মা আমি মাতৃপিতৃ মাতৃগর্ভ থেকে জন্মায়নি, তার মানে আমাকে ঈশ্বর পাঠিয়েছে। উনি নাকি 2047 সাল পর্যন্ত থেকে ওনাকে নাকি ঈশ্বর বলে দিয়েছেন উনি দেশের কাজ করবেন। এখনই বিদায় হলে ভালো হয়, আরো 10 দিন টাইম আছে, সেটাও না থাকলে ভালো হয়, দেশ বেঁচে যায়, লজ্জা করে না। একটা মিথ্যেবাদী, একটা ঝুটা দল, একটা ভক্তবাজি দল, একটা ঝুমরা দল, এদের বিরুদ্ধে ভোট দিয়ে খেলা হবে, খেলা হবে, খেলা হবে। বড় ব্লকে যারা আছে, জেলায় চলে গেলে বা এই তো প্ল্যান তো আছেই, যখন তো আপনারা জানেন বলবে ঝড় জল হয়েছে মেরে দিলাম, গিয়ে বিজেপি আর কি খালি করে দিল। আমি খালি হব না, বিজেপিকে খালি করব এবং আমি লড়ে যাব মানুষের জন্য। অনেক ধন্যবাদ, নমস্কার, আমি আসছি, আবার আসবো, আবার দেখা হবে সম্মানের সাথে। তাহলে যাদের দায়িত্ব দিয়ে গেলাম, নতুন টিম তৈরি করো, ব্লকে যারা আছে, জেলায় যারা আছে, সুজিত দেখে নাও, নুরুল দেখে নাও, আমরা দেখে নাও, তোমরা সবাই মিলে দেখে নাও, রাফুকররা সবাই মিলে দেখে নাও, তুমিও তো ডাক্তার দেখে নাও, যাতে আগামী দিন দেবে, তোমরা সবাই মিলে দেখে নাও, সালাম সকলে মিলে দেখে নাও, যাতে খলি সবাই মিলে দেখে নাও, যাতে আগামী দিন জিতের মুখে ভালো করে বিজেপির খামা বসে দাও। ঠিক আছে, ঠিক আছে, ওকে, আমি জানি সব। তাহলে যাই আসি, আবার দেখা হবে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় মা, জয় আম্মা, জয় মাদার, মায়েদের জয় হোক, ভাইদের জয় হোক। আমার বাবা মা আমি মাতৃপিতৃ মাতৃগর্ভ থেকে জন্মায়নি, তার মানে আমাকে ঈশ্বর পাঠিয়েছে। উনি নাকি 2047 সাল পর্যন্ত থেকে ওনাকে নাকি ঈশ্বর বলে দিয়েছে উনি দেশের কাজ করবেন। এখনই বিদায় হলে ভালো হয়, আরো 10 দিন টাইম আছে, সেটাও না থাকলে ভালো হয়, দেশ বেঁচে যায়, লজ্জা করে না। একটা মিথ্যেবাদী, একটা ঝুটা দল, একটা ভক্তবাজি দল,